থান্ডারবার্ড দ্য ব্র্যান্ড যেটি বাংলাদেশের মার্কেটে নিজেদের নাম তৈরি করে নিয়েছে তাদের বাজেট ক্লাস ভ্যালু ফর মানি কিবোর্ডস অ্যান্ড মনিটর দিয়ে অ্যান্ড অলরেডি বেশ পপুলার হয়ে গিয়েছে বাংলাদেশের মার্কেটে। অ্যান্ড এই থান্ডারবার্ড ব্র্যান্ডটি এই কিবোর্ড অ্যান্ড মনিটর ছাড়াও তাদের আরও কিছু পেরিফেরালস ডিজিটালের সাথে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল করেছে। এর মধ্যে এটির কন্ট্রোলার সিরিজটিও রয়েছে। অ্যান্ড এই কন্ট্রোলার লাইন আপের টপ এন্ড মডেলগুলোর একটি হলো আজকের এই G50ST। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই কন্ট্রোলারটির কুইক লুকটি। এই কন্ট্রোলারের বক্সটি বেশ সিম্পলিস্টিক একটি ডিজাইনে আসে উইথ বেসিক ব্র্যান্ডিং। অ্যান্ড বক্সটি খুললেই ফার্স্ট আমরা এটির ইউজার ম্যানুয়ালটি পাই অ্যান্ড এটি ফলো করতে আমি এনকারেজ করব সিন্স এই কন্ট্রোলারটিতে অনেক টাইপের কিজ রয়েছে। অ্যান্ড দেন আমরা এটির 2.4 GHz ডঙ্গলটি পাই যা দিয়ে এই কন্ট্রোলারের সাথে PC-র একটি সিমলেস অ্যান্ড নিয়ার জিরো লেটেন্সি পাওয়া যায় গেমে। এরপর আমরা আজকের কন্ট্রোলারটি পাই অ্যান্ড প্রথম দেখাতেই এটির একটি প্রিমিয়াম গেমের লুকের ভাইব পাওয়া যায়। অ্যান্ড এই কন্ট্রোলারটিকে ফার্দার দেখার আগে এর বক্সে কি কি আছে দেখে নেওয়া যাক। প্লাস্টিকের কেসিংটি সরাতেই আমরা এর নিচে একটি বেসিক টাইপ সি টু এ কেবল পাই কন্ট্রোলারটিকে চার্জ দেওয়ার জন্য। অ্যান্ড দ্যাটস অল টু দ্য বক্স কন্টেন্ট। এবার কন্ট্রোলারটি দেখে নেওয়া যাক। কন্ট্রোলারটি ফার্স্ট হাতে নিতেই এটির প্রিমিয়াম ভাইবটি ফিল করতে পারি উইথ দ্য প্রিমিয়াম টেক্সচার অ্যান্ড ফার্ম বিল্ড কোয়ালিটি অফ ইট। অ্যান্ড কন্ট্রোলারটির উপর আমরা এটির ব্র্যান্ডিং অ্যান্ড এটির ঠিক নিচে এটির হোম বাটনটি দেখতে পাই যা অলসো এটির পাওয়ার বাটন হিসেবে কাজ করে। অ্যান্ড এটির চারপাশে দুটি করে বাটন দেখতে পাই এটির বিভিন্ন ইন গেম অ্যান্ড কন্ট্রোলার এর নিজস্ব ফাংশন অ্যাডজাস্ট করার জন্য। অ্যান্ড এটির সাইড গ্রিপসে দেখা যায় যে এটির বডি প্লাস পেন্টটি ম্যাট ফিনিশ দেওয়া যা নষ্ট হওয়ার চান্স বেশ কম অ্যান্ড হাতেও বেশ কমফোর্টেবল লাগে ইউজ করার টাইমে। আর কন্ট্রোলারটির ব্যাকসাইডে গেলে আমরা এটির বেসিক লেফট অ্যান্ড রাইট বাটন অ্যান্ড ট্রিগার ছাড়াও এটির দুটি এক্সট্রা ট্রিগার পাই উপরে অ্যান্ড গ্রিপের কাছে আরও চারটি এক্সট্রা বাটন পাই যা কন্ট্রোলারটিকে হাইলি এফিশিয়েন্ট করে তোলে। অ্যান্ড অলসো পিছনের দিকে এটির মোড চেঞ্জ করার সুইচটি রয়েছে এবং এটির থামস্টিকগুলো বেশ স্মুথ অ্যান্ড রেসপন্সিভ অ্যান্ড আমি কোনো ইস্যু পাইনি এটি ট্রায়াল দেওয়ার টাইমে। নট টু মেনশন এটির গ্রিপটিও রাবারাইজ না, রাদার টেক্সচার্ড প্লাস্টিক গ্রিপ। অ্যান্ড লাস্টলি এটির কোনো ধরনের অডিও জ্যাক নেই। ওভারঅল আমার কাছে এই কন্ট্রোলারটি বেশ ভালোই মনে হয়েছে অ্যান্ড আমি ওভার 2 weeks ধরে আমি এটি চালাচ্ছি অ্যান্ড আমার ইম্প্রেশন ওভারঅল এটির প্রতি বেশ পজিটিভ। সো স্টে টিউন টিল মাই ফুল রিভিউ টু নো হাউ গুড দিস ইজ অ্যান্ড হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও অ্যান্ড সি ইউ সুন। থ্যাংক ইউ।